Hello viewers, welcome to Dr. Sagir's pet clinic, Dhanmondi, Dhaka. আজকে আমি আলোচনা করব দুইটা ডগের ব্রিড নিয়ে। ব্রিড দুটো হলো স্পিটস অ্যান্ড সেময়েড, অর্থাৎ এই ব্রিড দুইটার মধ্যে পার্থক্য কী। অনেক সময় এই ব্রিড দুইটা কেনার সময় আমরা কনফিউজড হয়ে যাই, যার কারণে আজকে এই ব্রিড দুইটা নিয়ে আলোচনা করব। তা চলুন বন্ধুরা আমরা আলোচনায় যাই। প্রথমে বলবো স্পিটস, এটার অরিজিন হলো জাপান, আর স্যামোয়েড এটার অরিজিন হলো এটার অরিজিন হলো রাশিয়া রাশিয়া তবে দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। যেরকম স্পিটস যেটা, এটার সাইজ স্মল, আর স্যামোয়েড যেটা এটা মিডিয়াম। বডি কোট কালার সাধারণত সিঙ্গেলই হয়, যেটা স্পিটস সেটা বডি কোট হলো থিক, অ্যান্ড স্যামোয়েড যেটা এটার বডি কোট হলো ডেন্স। বডি কালার্স স্পিটস যেটা এটা হোয়াইট, একেবারে সাদা, আর যেটা স্যামোয়েড এটার বডি কালার হলো ক্রিম হোয়াইট কালার অথবা বিস্কিট হোয়াইট কালার। এখন বলবো একটা স্পিটস ডগ কতটুকু ওয়েট হয়। একটা স্পিটস ডগ যেটা এটা সাধারণত 5 থেকে 10 কেজি হয়, 10 কেজি হয়। অন্যদিকে স্যামোয়েড ডগ যেটা এটা সাধারণত যেটা মেল সেটা 20 থেকে 30 কেজি হয়, আর যেটা ফিমেল সেটা সাধারণত 16 থেকে 20 কেজি হয়। এখন আসবো এটার হাইট কতটুকু হয়। যেটা স্পিটস এটার হাইট সাধারণত 30 থেকে 38 সেন্টিমিটার, আর স্যামোয়েড যেটা এটার মেলটা হয় 53 থেকে 60 সেন্টিমিটার, এবং যেটা ফিমেল সেটা হয় 48 থেকে 53 সেন্টিমিটার। আর লাইফ স্প্যান স্পিটস এটা সাধারণত স্যামোয়েডের থেকে একটু বেশি, স্পিটস এটা 10 থেকে 16 বছর বাঁচে, এবং স্যামোয়েড যেটা এটা 10 থেকে 12 বছর বাঁচে। তো বন্ধুরা আজকে ছিল এটাই আমার আলোচনার বিষয়। ধন্যবাদ সবাইকে।